আপনারা জাদু তো সবাই দেখেছেন, সেটা টিভিতে হোক বা বাস্তবে। আর এই সব জাদু দেখে আমরা অবাক হয়ে যাই, কারণ জাদুঘর দক্ষতার সাথে নিখুঁত কৌশল অবলম্বন করে যা আমাদেরকে তাক লাগিয়ে দেয়। তবে জাদু দেখার থেকে যদি আপনি এটা জানার জন্য বেশি আগ্রহী হন যে জাদুঘর জাদুটা কিভাবে করলেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। কারণ এখন আপনি পৃথিবীর বিখ্যাত বিখ্যাত জাদুর পিছনের গোপন রহস্য সম্পর্কে জানবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমে এই জাদুটি দেখুন। এখানে জাদুঘর একটি খালি বালতি থেকে একটা একটা করে মাছ বার করছেন। দেখুন কিভাবে তিনি মাছগুলো বার করছেন, আর এটা দেখে সব দর্শকরাই অবাক হয়ে যাচ্ছে। তো এখানে জাদুঘর এই ম্যাজিকটা কিভাবে করলেন, আসুন জেনে নেওয়া যাক। তো এখানে জাদুঘর যে বালতিটা ইউজ করেছিলেন সেটা খালি ছিলই না, সেটাতে আগে থেকে এই মাছগুলো রাখা ছিল, এবং বালতিটিতে মাঝখান থেকে কোনাকুনিভাবে কাঁচ দিয়ে এইভাবে পার্টিশন দেওয়া ছিল। যেমন আপনি এই ঘরগুলোকে দেখলে বুঝতে পারবেন, এখানে কাঁচের আয়নাগুলোর জন্য বোঝাই যাচ্ছে না যে এখানে কোনো ঘর আছে। এবার এই জাদুটি দেখুন। যারাই এই লোকটাকে দেখছে তারাই ভয়ে দৌড়ে পালাচ্ছে। এখানে লোকটার শরীরটা অর্ধেক হয়ে গেছে এবং সে হাত দিয়ে তার কোমর থেকে পা পর্যন্ত অঙ্গকে ধরে আছে, এবং তারপরেও সে চলছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? তো এবার আসল রহস্যটা ভেদ করা যাক। এই লোকটাকে আপনি সামনে থেকে দেখলেই এমনটা দেখতে পাবেন, আর অন্য অ্যাঙ্গেল থেকে দেখলে আপনি এই ম্যাজিকের ট্রিকটা বুঝতে পেরে যাবেন। আসলে এখানে কোমর থেকে পা পর্যন্ত যে অংশটা আছে সেটা নকল, এবং এই প্যান্টে পা দুটো গলিয়ে নেওয়া যায়, আর এখানে এই শার্টটাও নকল, আর এই ড্রেস পরে শরীরটাকে একটু বাঁকালেই সেটা এইরকম দেখতে লাগে। এবার এই জাদুটি দেখুন। টিভিতে আপনারা এই রকম জাদু অনেক দেখেছেন। এখানে জাদুকর লাঠির ওপর ভর দিয়ে শরীরটাকে শূন্যে ভাসিয়ে রাখেন, যেটা দেখে আমরা সবাই অবাক হয়ে যাই। কিন্তু আসলে এরা হাওয়ায় নয়, একটা ফ্রেমের ওপর বসে থাকে, আর যে লাঠিটা ধরে বসে থাকে সেটা ফ্রেমেরই একটা অংশ, আর ফ্রেমটা তাদের হাতের লাঠির সাথে যুক্ত হয়ে কোমর পর্যন্ত থাকে, যেটার ওপর তারা যতক্ষণ খুশি বসে থাকতে পারে। তবে এই ম্যাজিকটা করার জন্য একটু বেশি কাপড় পরে থাকতে হয়, যাতে ফ্রেমটা ঢাকা দেওয়া যায়। এবার আপনাদের ডায়নামোর একটি বিখ্যাত জাদুর পিছনের আসল রহস্য আপনাদের রিভিল করব, যেখানে ডায়নামো একটি চলন্ত বাসের বাইরে শুধু একটি হাতের সাহায্যে ধরে এইভাবে ভেসে ভেসে যাচ্ছিলেন, যেটা দেখে সব লোক অবাক হয়ে যায়। তো ডায়নামো এই ম্যাজিকটা কিভাবে করেছিলেন চলুন দেখে নেওয়া যাক। আসলে ডায়নামো যে হাতটি দিয়ে বাসটি ধরে রেখেছিলেন সেটা হাতের মতো দেখতে একটা ফেক ধাতুর হাত, যেটা বাসের সাথে ঝালাই করা ছিল, আর তার অরিজিনাল হাতটা গেঞ্জির ভিতরে ঢোকানো ছিল। এবং আপনি ডায়নামোর দুটো হাত দেখলেই বুঝতে পারবেন যে বাঁ হাতের থেকে ডান হাতটা একটু বড়। আর এবার আপনারা যে জাদুটি দেখবেন সেটা আপনি হ্যারি পটার মুভিতে দেখে থাকবেন, যেখানে হ্যারি এবং তার বন্ধুরা দেয়াল ভেদ করে অন্যদিকে চলে যেতে পারত। কি বিশ্বাস হচ্ছে না? তো তো দেখুন এবার জাদুকর কিভাবে দেওয়াল ভেদ করে দেওয়ালের অন্যদিকে চলে গেল। কিন্তু এটা কিভাবে সম্ভব? তো প্রথমে জাদুকর একটি দর্শককে ডাকেন এবং দেয়ালটা আসল না নকল সেটা পরীক্ষা করতে বলেন, এবং দর্শক যখন কনফার্ম করে যে দেওয়ালটা আসল, তখন আমরা ছায়ার মাধ্যমে দেখতে পাই যে জাদুকর দেওয়ালের ভিতরে ঢুকে গেল এবং অন্যদিকের দেওয়াল দিয়ে বেরিয়ে এলো। কিন্তু এটা কিভাবে হলো? তো এর পিছনে রহস্য হলো, তার সহকারীরা যখন ফ্রেমটি দিয়ে তাকে ঢেকে ধরেছিল, তখন সে এইভাবে ফ্রেমের বাইরে বেরিয়ে আসে এবং ফ্রেমের আড়ালে চলে গিয়ে ফ্রেমের সাথে সাথেই অপর প্রান্তে চলে যায়, এবং সে এমনটা দেখায় সে যেন দেয়াল থেকে বাইরে বেরিয়ে আসছে। তো এই ম্যাজিকগুলোর মধ্যে কোন ম্যাজিকটা আপনাদের বেশি ভালো লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানান। আর ম্যাজিকের পিছনের রহস্যগুলো জেনে আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল নোটিফিকেশনটি অন করে নিতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।